স্কিন রিলেটেড যে সমস্যার প্রশ্ন আমার কাছে সবচাইতে আসে, বিশ্বাস করবে না তোমরা, এটা থাকে অ্যাকনে, পিম্পল, ব্ল্যাকহেডস এবং হোয়াইটনেস। এই সমস্যা নিয়ে কিন্তু বেশিরভাগ টিনেজাররা ফেস করে। তবে এটা শুধু টিনেজারদের সমস্যা না, এটা কিন্তু অ্যাডাল্টদেরও হতে পারে, আবার যাদের ড্রাই স্কিন তাদেরও কিন্তু এই সমস্যা হয়ে থাকে। আজকে কথা বলবো শুধুমাত্র অ্যাকনে নিয়ে, যেটা আমরা সবাই কম বেশি ফেস করে থাকি। হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের স্বাগত জানাই আমি তন্নি চ্যানেলে। তো আজকের যে মেইন ফোকাসটা হচ্ছে গিয়ে অ্যাকনে। প্রথমে বলবো যে অ্যাকনে কি এবং এটার জন্য কি কি হয়। অ্যাকনে হচ্ছে স্কিনের এমন কন্ডিশন যেখানে তৈল গ্রন্থি, অর্থাৎ যে গ্রন্থি থেকে তেল নিঃসৃত হয়, সেই তেল গ্রন্থিগুলো যখন বন্ধ হয়ে যায় তখন এই অ্যাকনের মতো সমস্যা দেখা দেয়। আর অ্যাকনে যদি স্কিনে থাকে তার থেকে পিম্পল, হোয়াইটনেস, ব্ল্যাকহেডস এবং ছোট ছোট ফুসকুড়ির মতো কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাটা বেশি হয় গরমকালে, তখন ওয়েদার অনেক গরম থাকে, হিউমিডিটি বেশি থাকে। এর জন্য আমাদের যে সিবেসিয়াস গ্ল্যান্ড, অর্থাৎ অয়েল গ্রন্থি বা তৈল গ্রন্থিগুলো আছে, সেগুলো অনেক বেশি কাজ শুরু করে দেয়, অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় অতিমাত্রায় গরমের জন্য। এই জন্য কী হয়, আমাদের ত্বক অনেক বেশি স্টিকি লাগে, এবং ত্বক স্টিকি লাগে এটার পেছনে কারণ হচ্ছে কি, ধুলো বালি পলিউশন ত্বকে জমে যায়। আমাদের ত্বকের মেইন কাজটা হচ্ছে যে ভেতরের যে টক্সিনগুলো আছে বা যে খারাপ বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো কিন্তু ত্বকের মাধ্যমেই বেরিয়ে যায়, যেমন ঘামের আকারে বেরোয়, তেলের আকারে বেরোয়। এখন আমাদের ত্বকে সবারই কিন্তু লোমকূপ থাকে, কারো লোমকূপ একটু বড় থাকে, কারো একটু ছোট থাকে। এই লোমকূপগুলোর কাজ হচ্ছে গিয়ে ত্বক থেকে বর্জ্য পদার্থগুলোকে বের করে দেওয়া, এবং এটা ঘামের আকারে হতে পারে যেটা বললাম আগে, বা তেলের আকারে। কিন্তু যখন এই লোমকূপগুলো কাজ করতে পারে না, যখন অতিমাত্রায় তেল গ্রন্থিগুলো কাজ করে, তখন লোমকূপে কাজ করতে পারে না, কারণ এর গোড়ায় এসে ময়লা ধুলো বালি বাইরে থেকে এসে জমা হয়। কী হয়, লোমকূপগুলো ভেতরের টক্সিন বা ভেতরের বর্জ্য পদার্থগুলো বের করতে পারে না, আর যার জন্য যেটা বললাম যে পিম্পল হয়ে যায় বা অ্যাকনে হয়ে যায়। আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বা টক্সিন বেরোবার আরেকটা রাস্তা হচ্ছে কি, কিডনি, যেটা ইউরিনের মাধ্যমে শরীরটাকে টক্সিন মুক্ত রাখে। কিন্তু যখন স্কিন থেকে এটা বেরোয় না, এই বর্জ্য পদার্থগুলো বেরোয় না, তখনই কিন্তু স্কিনটা ফুলে যায়, যেটাকে আমরা অ্যাকনে বলি বা যেটাকে আমরা পিম্পল বলি। এখন কথা হচ্ছে যে আমরা এটা থেকে কিভাবে নিজেকে মুক্ত করব। পিম্পল বা অ্যাকনে থেকে স্কিনকে রক্ষা করার কিছু উপায় তো আমি বলবই, প্লাস ঘরোয়া উপায়ও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। তবে সবার আগে যেটা করতে হবে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা যে ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেটা আমাদের জন্য ঠিক আছে। আর অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু এই সময় ব্যবহার করলে চলবে না। যদি তোমার স্কিনে অনেক অ্যাকনে থাকে, অনেক ব্রণ, পিম্পল, হোয়াইটনেস, ব্ল্যাকহেডসের সমস্যা থাকে, তাহলে কিন্তু গাদা গাদা প্রোডাক্ট এই সময় ব্যবহার করা চলবে না। তোমাদেরকে যেটা বাছাই করতে হবে, একটা খুব ভালো ময়শ্চারাইজার, আর একটা খুব ভালো সানস্ক্রিন, আর হচ্ছে গিয়ে ফেস ওয়াশ। এই তিনটে জিনিসই কিন্তু খুব ভালোভাবে বাছাই করতে হবে। যদিও আজকাল বিজ্ঞাপনে এত অ্যাট্রাকটিভ প্রোডাক্ট থাকে যে আমাদের মনে হয় যে সব কিছুই ট্রাই করি এবং নিজেকে ধরে রাখা সম্ভব হয় না, এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, এত কিছু থাকে যে মনে হয় এক্সপেরিমেন্ট করি। যখন ত্বকে পিম্পল হচ্ছে বা পিম্পল হবে বা পিম্পল আছে, তখন কিন্তু আমাদের কোনো রকমের এক্সপেরিমেন্ট করলে চলবে না। যখন দেখছো পিম্পলের সমস্যা রয়েছে বা ত্বকে পিম্পল হচ্ছে, তখন কিন্তু কোনো রকমের এক্সপেরিমেন্ট করলে চলবে না। নিজে থেকে কিছু লাগানো বা কারো কথা শুনে কিছু লাগানো, কোনো ওষুধ খাওয়ানো, কোনো ওষুধ দিয়ে এক্সপেরিমেন্ট করা, এগুলো কিন্তু করলে হবে না। রেডিমেড বাইরের কিছু ওষুধ ত্বকে লাগিয়ে দিলে দেখা গেল যে এগুলো থেকে সাইড এফেক্ট হয়ে যাবে। যখনই এই ধরনের কোনো সমস্যা হবে, তখন কিন্তু একজন স্কিন বিশেষজ্ঞের কথা অনুযায়ী কিন্তু কাজ করবে, নিজে থেকে এক্সপেরিমেন্ট করতে যাবে না, কারণ নিজে থেকে এক্সপেরিমেন্ট করতে গেলে কিছু হিতের বিপরীত হয়ে যাবে। এবার আসছি যে স্কিনের জন্য যে কয়েকটা জিনিস তোমাকে প্রথম মানে না বলতে হবে। প্রথম হচ্ছে কি, নো মেকআপ, অর্থাৎ মেয়েদেরকে আমি বলবো একদম মেকআপ না। যদি ব্যবহার করতে হয় শুধু ফেস ওয়াশ ব্যবহার করো, সানস্ক্রিন ব্যবহার করো, আর একটা ময়শ্চারাইজার, আর কোনো রকমের মেকআপ না। আজকালকার মেকআপ টিউটোরিয়ালেতে এত মেকআপ সামগ্রী স্কিনে ব্যবহার করা হয়, প্রাইমার ব্যবহার করা হয়, ফাউন্ডেশন ব্যবহার করা হয়, কনসিলার ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করতে করতে যে ত্বকের যে আসল যে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়। এবং এত মেকআপ যদি পিম্পলের ওপর দিয়ে থাকো বা অ্যাকনের ওপরে দিয়ে থাকো, সেগুলোর চিন্তা করো আরও কী হাল হবে। তো আমাদের টার্গেট হচ্ছে গিয়ে মেকআপের মাধ্যমে অ্যাকনে বা পিম্পলকে ঢাকা না, আমাদের টার্গেট হচ্ছে যে পিম্পল এবং অ্যাকনেকে সম্পূর্ণভাবে নির্মূল করা ত্বক থেকে। সেই জন্য একটা চ্যালেঞ্জ নাও, নো মেকআপ চ্যালেঞ্জ, অ্যাটলিস্ট এটা ফলো করো এক মাস,
খুব সামান্য বেসিক, যদি বাইরে যেতে হয় খুব সামান্য বেসিক মেকআপ ইউজ করতে পারো, কিন্তু গাদা গাদা না। মেকআপ টিউটোরিয়াল দেখে কোনো রকমের মেকআপ কিন্তু করলে চলবে না এই কয়েকটা দিন। তুমি নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে নাও, এক মাসের চ্যালেঞ্জ। তারপরে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু জিভটাকে কন্ট্রোল করতে হবে। তেল, ঝাল, টক, স্পাইসি খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থেকে নিজেকে বিরত রাখো। আজকে এই ভিডিওটা দেখার পরে এটা ফিক্স করে নাও যে তোমরা একটা চিকিৎসার মধ্যে আছো, যার প্রথম রুলস হচ্ছে নো মেকআপ, সেকেন্ড রুল হচ্ছে নো জাঙ্ক ফুড। কোনো রকমের জাঙ্ক ফুড, স্পাইসি খাবার, খুব মিষ্টি, টক, ঝাল এগুলো খাওয়া চলবে না, এবং এটাও টার্গেট রাখো এক মাস। নো মেকআপ, নো জাঙ্ক ফুড এটা তোমরা ইনক্লুড করো নিজের লাইফস্টাইলের মধ্যে। আরেকটা যেটা, বারবার স্কিনে টাচ করা। অনেকের মধ্যে দেখবে স্কিনে টাচ করার অভ্যাস আছে, যেমন গালে হাত দিয়ে ছবি তোলা, বা বিনে কারণে গালে হাত দিয়ে টিভি দেখা, বা পিম্পল হলে পিম্পলটাকে খোঁটা, এই ধরনের জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এই তিনটে জিনিসকে নেক্সট এক মাসের জন্য টার্গেট হিসেবে ফিক্স করে রাখো। হোম রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই, তার আগে আরও দুটো জিনিস ফলো করো। এক হচ্ছে প্রচুর জল খাও, দ্বিতীয় হচ্ছে প্রচুর ফল খাও। জল তো খাবেই, 2 থেকে 2.5 লিটার অথবা 3 লিটার, যতটা তোমার স্কিন চাইছে। কারণ জল যদি প্রপার পরিমাণে খাও, জল যদি শরীরে ব্যালেন্স মাত্রায় থাকে, শরীর তো আর্দ্র থাকবেই, প্লাস জলের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যাবে, অর্থাৎ টক্সিন বেরিয়ে যাবে। তাই জলটাকে প্রচুর পরিমাণে পান করবে। তারপর হচ্ছে গিয়ে ফল, যত ফল মার্কেটে আছে ট্রাই করবে প্রতিদিন নিজের ডায়েটে কিছুটা হলেও রাখতে। 2 থেকে 3 রকমের ফল নিজের ডায়েট চার্টে ইনক্লুড করে নাও, এবং ফল খাও, ফলটাও মুখে লাগাও। হ্যাঁ, এখন বলতে পারো যে কোনো রকমের ফল কি পিম্পল বা অ্যাকনের উপরে লাগানো যায়? হ্যাঁ, লাগানো যায়, কারণ আমরা ফ্রুটস ফেসিয়াল করার জন্য পার্লারে যাই, সেই ফেসিয়ালটা কিন্তু বেসিক্যালি ফ্রুটস দিয়ে হয় না, সেটা কেমিক্যাল যুক্ত কোনো ক্রিমের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। পিওর ফ্রুটস ফেসিয়াল যদি করতে হয় তাহলে যে ফলটা খাচ্ছ সেটা স্কিনে লাগিয়ে নাও। যেমন পেঁপে এবং কলা পেটের জন্য যেমন ভালো, তেমনি স্কিনের জন্যও ভালো। এই জন্য কলা বা পেঁপে যখন খাবে তার একটু অংশ মুখেও লাগিয়ে নিতে পারো, যদি পিম্পল থাকে তাতে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে গিয়ে যেটা, পেট ঠিক করা, কারণ অনেক সময় দেখবে কোষ্ঠকাঠিন্য হলে বা পায়খানা ক্লিয়ার না হলেও কিন্তু সেটা স্কিনের ওপরে প্রভাব ফেলে। তাই নিজের খাদ্য তালিকায় এমন সমস্ত ফাইবার ফ্রুটসগুলো রাখবে, বা ফাইবার শাক সবজি বা ভেজিটেবলস রাখবে, যেটা থেকে তোমার পেটটা পরিষ্কার হয়। প্রতিদিন সকালে পেট পরিষ্কার হয়ে যাওয়াই মানে কিন্তু 80% তোমার ত্বকের পিম্পল কমে গেছে, কারণ পেট থেকেও কিন্তু পিম্পলের সমস্যা হয়ে যায়। এবার আসছি যে আসল পার্টটা, যে হোম রেমেডির পার্ট। হোম রেমেডির পার্টে পিম্পল বা অ্যাকনে যাদের সমস্যা আছে, বা ব্ল্যাক হেডসের যাদের সমস্যা আছে, তাদের জন্য সবচাইতে আদর্শ যে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার। 30 ml অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে তোমরা 30 ml জল মিশিয়ে নাও। এটা গোলাপ জলও হতে পারে বা প্লেন ডিস্টিল ওয়াটারও হতে পারে। তো এটা খুব ভালো করে মিশিয়ে কটনের সাহায্যে প্রথমে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। অ্যাপেল সাইডার ভিনিগার ত্বকের ওপরে যে ইনফেকশন বা যে সমস্ত জীবাণু থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে এবং ত্বককে রিপেয়ার করে দেয়। ত্বক তার নিজের জায়গায় ফিরে আসে নিয়মিত অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করলে। প্রতিদিন তোমরা অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো, সেটা কোনো অসুবিধা হবে না। তারপর প্লেন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো। কিন্তু আজকে যে স্টেপটা ফলো করছি এটা কিন্তু সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট ফলো করবে। এনিওয়েজ, অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে মুখটা খুব ভালো করে ক্লিন করে নেবে। হোম মেড ক্লিনজার তোমাদের রেকমেন্ড করবো, এটা ট্রাই করে দেখো। এর জন্য লাগবে 1 চামচ বেসন। বেসন যদি না থাকে তোমরা এর পরিবর্তে আটা ব্যবহার করতে পারো, এবং 2 চামচ টক দই, এবং তার মধ্যে সামান্য একটু কেশর দিয়ে দিতে পারো। কেশরটা এখানে টোটালি অপশনাল, কারণ কেশরের যে কোয়ালিটি সেটা ত্বক থেকে দাগ দূর করতে সাহায্য করে, এবং কেশর কি করে যে কালারটা সেটা ত্বকের মধ্যে একটা সুন্দর কালার নিয়ে আসে। নিয়মিত ব্যবহার করলে কিন্তু ত্বক উজ্জ্বল হয়। টক দই কি করবে, ত্বক থেকে বাড়তি যে ময়লাটা আছে, এক্সেস অয়েলটা আছে, সেটা রিমুভ করতে সাহায্য করবে। সেম বেসনও ত্বকের এক্সট্রা তেল ত্বককে একদম ন্যারিশ করতে সাহায্য করবে। এটা তোমরা এই অ্যাপেল সাইডার ভিনিগার লাগানোর পরের স্টেপটা হিসেবে এটা ফলো করতে পারো। এবার তোমাদের আমি একটা ফেস মাস্কের রেসিপি শেয়ার করব, যেটা অ্যাকনে পোর স্কিনের জন্য অসাধারণ কাজ করে। এটা গোটা মুখেও লাগাতে পারবে, অথবা যে জায়গাতে অ্যাকনে বা পিম্পল রয়েছে অথবা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে সিম্পল সেই জায়গাতে লাগাতে পারবে। সেই জন্য তোমাদের দরকার 1 চামচ মধু এবং 1/2 চামচ দারচিনির গুঁড়ো। দারচিনি পাউডারের গুঁড়ো ঘরে বানাতে পারো অথবা মার্কেট থেকেও কিনে আনতে পারো। এটা লাগানোর পরে একটু ত্বক জ্বালা করবে, সেটা নিয়ে এতটা টেনশন করো না,
বা এটা থেকে একটু ইরিটেশন হতে পারে, তবে এটা স্কিনের জন্য একদমই হার্মফুল না। এই প্যাকটি 20 থেকে 25 মিনিট লাগিয়ে রাখবে, তারপর হালকা মাসাজ করে জল দিয়ে তুলে নিও। বাড়তি জলটা মুছবে তখন কিন্তু টাওয়েল দিয়ে মুখটাকে কখনোই রগড়াবে না, জাস্ট চেপে চেপে জলটাকে তুলবে। মুখটা ক্লিন হয়ে গেলে তার মধ্যে তোমাদের প্রিয় ময়শ্চারাইজারটা লাগাতে ভুলবে না। এই যে স্টেপটা বললাম, অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন করে দেখবে। যাদের অ্যাকনের সমস্যা আছে তা তো দূর হবেই, এবং আই এম শিওর তোমাদের পরবর্তীকালেও কোনো রকমের অ্যাকনের সমস্যা হবে না। তবে এই যে প্রসিডিওরটা ফলো করার আগে আগে যতগুলো কথা বলেছি সেগুলিও কিন্তু মাথায় রাখতে হবে, এবং এক মাসের চ্যালেঞ্জ হিসেবে কিন্তু তোমাদের ফিল্ডে নামতে হবে। এখানে আরও দুটো কথা বলবো, তোমাদের ডায়েট চার্টে অর্থাৎ প্রতিদিনের তালিকায়, খাদ্য তালিকায় দুটো সাপ্লিমেন্ট ইনক্লুড করতে পারো। একটা হচ্ছে গিয়ে জিঙ্ক, ত্বকের জন্য ভীষণই ভালো। জিঙ্ক শরীরের ইমিউন সিস্টেমকে বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তো তোমরা জিঙ্ক খেতে পারো। আর একটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটাও কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো। ত্বকে নতুন কোলাজ সৃষ্টি করতে সাহায্য করে, ত্বককে ইয়াং লুকিং দেখাতেও কিন্তু সাহায্য করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো এই দুটো সাপ্লিমেন্ট কিন্তু তোমরা তোমাদের ডায়েটে ইনক্লুড করতে পারো। আমি নিজেও এই দুটো সাপ্লিমেন্ট নিয়ে থাকি। লাস্টে একটা কথাই বলবো, স্কিন নিয়ে কোনো রকমের স্ট্রেস নিও না, কারণ স্ট্রেস যদি থাকে তাহলে কিন্তু এর প্রভাব স্কিনের উপরে পড়ে। আমাদের স্কিন, আমাদের বডি ভীষণই ইন্টেলিজেন্ট, কোনো রকমের কোনো সমস্যা হলে আমরা কিন্তু সিগন্যাল পেয়ে যাই। তাই এত স্ট্রেস না নিয়ে যেটা বললাম সেটাকে এক মাস ফলো করো, এর রেজাল্ট তোমরা অবশ্যই হাতে না হাতে পাবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করতে ভুলবে না। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, সুন্দর থাকবে।